গ্রাম বাংলার খুব পরিচিত শাক হলো বেথুয়া বা বেথ। মাঠে বাগানে আপনা আপনি জন্মায় আগাছার মতো, কেউ চাষ করে না। বাজারে আটি বেঁধে বিক্রি হতে দেখা যায়। 2 থেকে 3 ফুট লম্বা বিরুৎ জাতীয় গাছ, পাতার রং ফ্যাকাশে সবুজ, কাণ্ডে উঁচু শিরা আর বেগুনি রেখা দেখা যায়। লম্বাটে পাতার উপরে বেশি মোম থাকায় জল ধরে না, আর পাতার নিচে সাদাটে পাউডারের মতো আস্তরণ থাকে। বেথুয়া শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, লৌহ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস ও জিঙ্ক এবং গুরুত্বপূর্ণ 8টি অ্যামিনো অ্যাসিড থাকে। তো বন্ধুরা, চলুন জেনে নেই বেথুয়া বা বেথুয়া শাকের ঔষধি গুণাগুণ। যদি আপনি প্রতিদিন বেথুয়া শাক খান, তাহলে আপনার শরীরের রক্ত স্বল্পতা দূর হয়ে যাবে, সাথে সাথে পেটের বিভিন্ন ধরনের সমস্যা যেমন পেট ব্যথা, গ্যাস, পেট জ্বালা পোড়া ইত্যাদি সমস্যা দূর হয়ে যাবে। কিডনিতে পাথরের সমস্যা দূর করতে এই শাক খুবই উপকারী। কিডনিতে পাথর দেখা দিলে 1 গ্লাস বেথুয়ার তাজা রসের সঙ্গে চিনি মিশিয়ে টানা 10 দিন খেতে হবে। এতে কিডনির পাথর গলে প্রস্রাবের সাথে বেরিয়ে আসবে। চুলের খুশকি দূর করতেও বেথুয়া শাক ভালো কাজ করে। এজন্য বেথুয়া শাক পরিমাণ মতো পানিতে দিয়ে ঘুরিয়ে বা কোচলে ওই পানি দিয়ে মাথা ধুলে খুশকি অনেকটাই কমে যাবে। ত্বকের শীত জাতীয় রোগ নিরাময়ে বেথুয়া শাক খুবই উপকারী। এর জন্য 4 কাপ বেথুয়ার রস এর সাথে 1 কাপ তিলের তেল মিশিয়ে ভালো করে জাল দিন। যখন মিশ্রণটি 1 কাপ সমপরিমাণ হবে, তখন চুলা থেকে উঠিয়ে নিন। এবার এই তেলকে প্রতিদিন শেতে স্থানে মালিশ করুন, দেখবেন কিছুদিন পরে এটি চলে যাবে, তবে পুরোপুরি ভালো হতে একটু সময় লাগবে। গরম পানি বা আঙ্গুলে পরে ঝলসে গেলে ঝলসানো স্থানে বেথুয়া শাক বেটে লাগালে উপশম হবে। প্রস্রাব করার পর বা প্রস্রাব করার সময় প্রস্রাবের রাস্তা যদি জ্বালা পোড়া হয়, তাহলে আধা কেজি বেথুয়ার সাথে 3 গ্লাস পানি দিয়ে ভালো করে কোচলে ছেঁকে নিন। তারপর এর সাথে 1টি লেবুর রস বা আধা চামচ জিরার গুঁড়া একসাথে মিশিয়ে দিনে 3 বার খেতে হবে। এতে এই সমস্যাটি দূর হয়ে যাবে। মুখে ঘা বা মুখ থেকে দুর্গন্ধ বের হলে বেথুয়া পাতা চিবিয়ে খেলে এই দুর্গন্ধ বা মুখের ঘা চলে যাবে। এছাড়াও কোষ্ঠবদ্ধতা, অম্বল, কৃমি, ত্বকের রোগ, বাত ও অশ্ব প্রতিরোধে বেথুয়া শাক খুবই উপকারী। গর্ভরোধক হিসাবে এর ব্যবহার রয়েছে। সতর্কীকরণ, ঘরে প্রস্তুতকৃত যে কোনো ঔষধ নিজ দায়িত্বে ব্যবহার করুন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।